আজ 2022-এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। মেধা তালিকায় নাম উঠে এসেছে রহুরা রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতির। মাধ্যমিকেও অরিত্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল, আর এবার উচ্চ মাধ্যমিকে 493 নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে অরিত্র মাইতি। তার এই কৃতিত্বের সভাপতি খুশি রহুরা রামকৃষ্ণ মিশনের সকলেই, পাশাপাশি তার মা বাবাও ভীষণই খুশি ছেলের এই সাফল্যে। আগামী জীবনে ইঞ্জিনিয়ার হতে চায় অরিত্র, তবে সেখানেও যদি সফল না হয় তাহলে ডাক্তার হতে তার কোনো আপত্তি নেই, এমনটাই জানালেন অরিত্র। পাশাপাশি দিনে সে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করত, কোনো সময় বেশি কোনো সময় কমও হতো। টিভিতে দেখছিলাম রেজাল্ট, তখনই জানতে পারলাম, কি জানতে পারলে, যে আমি 6th হয়েছি, 493 নম্বর পেয়েছি। কি আশা ছিল? আশা আমি করিনি, মানে ভালো পরীক্ষা দিয়েছিলাম, নিজের বেস্টটা দিয়েছিলাম। না, আমি মোটামুটি আশা করেছিলাম 490-এর মতো পাবো। মাধ্যমিকে তো তুমি স্ট্যান্ড করেছিলে? হ্যাঁ। মানে কত? মাধ্যমিকে 690। থার্ড হয়েছিলাম। কি স্বপ্ন আছে? আমি এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসেছি, তার সাথে মেডিকেল পরীক্ষাতেও বসেছি। দিনে কতক্ষণ পড়াশোনা করতে তুমি? কি করতে? মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়তাম, কোনো দিন বেশি কোনো দিন। পড়াশোনার পাশাপাশি কি করবে? পড়াশোনার পাশাপাশি গল্পের বইও পড়তাম, মাঝে মাঝে বাবা মার সাথে গল্প করতাম, আর অনলাইন ক্লাস ছিল। ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং এগোনোর ইচ্ছা আছে, কিন্তু যদি ইঞ্জিনিয়ারিংটা একটু খারাপ হয় তাহলে আমি মেডিকেলও এগোবো। অবশ্যই আমার মহারাজ, স্কুলের স্যার, বাবা মা। রামকৃষ্ণ মিশনের মহারাজ জানালেন, অরিত্র মাইতি এমন একটি ছাত্র, আমি এখানে রহরাতে প্রায় 18 বছর আছি, এইরকম অলরাউন্ডার ছাত্র আমি দেখিনি। ও হচ্ছে যে বলল আপনাদের কাছে যে বলে ইঞ্জিনিয়ারিং পড়বো, যদি ভালো হয় না হলে মেডিকেল, না হলে KVPI তে ফিজিক্স রিসার্চ করবো। ও তিনটেতেই হয়তো পারবে, ও তিনটেতেই হয়তো পাবে। নিট এ অল ইন্ডিয়াতে সেখানে র্যাঙ্ক করা যথেষ্ট কঠিন আছে, বা যারা IIT দেবে সেই ছাত্র আবার ইঞ্জিনিয়ার আছে নিট পায় না। কিন্তু আমার আশা ও হচ্ছে দুটোতেই ভালো করবে, KVPI দিয়েছে, কারণ এ অলরাউন্ডার। ও ফিজিক্স যেমন ভালোবাসে, গণিত তেমন ভালো করতে পারে, আবার ঠিক সেই রকম বায়োলজি পড়তে পারে। ও কোনো দিকেই ও কম নেই, এমনকি বাংলা ইংরেজিতে হয়তো যদি আমি ওর মার্কশিট পাই দেখা যাবে সবগুলোতে হয়তো সমান তালে সমান নম্বর পেয়েছে, হয়তো কোনটা বাদবো হয়তো সবই হয়তো সমান পেয়েছে এমন একটা। তবে ও হচ্ছে রিসার্চ যদি যায়, প্রথমে তো বলবো আমি ও যদি ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চায় তাহলে সেখানেও ভালো, তাও যদি সেটা যদি একটু খারাপ হয় বলছে মেডিকেল, তারপরে IIT তো আছেই। তো তিনটের মধ্যে যদি প্রথম যদি আমাকে বলে, প্রথম বলবো আমি রিসার্চে যাবে, তারপরে না হলে কম্পিউটার সায়েন্স নিয়ে ডাটাবেস নিয়েও পড়বে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।